অসহযোগ আন্দোলনই সরকার পতন আন্দোলন অসহযোগ আন্দোলন তখনই হয় যখন বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রাম শেষ হয়ে যায় শেষ পর্যায়ে গিয়ে একটি আন্দোলন থাকে তার নাম অসহযোগ আন্দোলন আজকের বাংলাদেশের এই দামাল ছেলেরা সেই অসহযোগের আন্দোলনের ডাক দিয়ে প্রমাণ করলেন যে তারা আজকের বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতি ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়েছে তারা আজকে বুঝতে সক্ষম হয়েছে এই শহীদের রক্তের মর্যাদা কখনোই ফেসিস শেখ হাসিনা কিংবা তার যারা আত্মীয় স্বজন আশেপাশের কর্মী রয়েছেন তারা দিতে পারবেন না দিতে পারবে না প্রশাসনের কেউ দিতে পারবে না শেখ হাসিনার কোনো মন্ত্রী কিংবা এমপিরা আজকের এই সাধারণ শিক্ষার্থীরা জানতে সক্ষম হয়েছে বুঝতে সক্ষম হয়েছে যে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে পতন চায় তাদের অধিকার চায় এবং ছাত্রদের কাছে তাদের আকুতি রয়েছে কারণ এই বাংলাদেশে গত ষোলো বছরে যে আন্দোলন সংগ্রাম করে ফেসিবাদের পতন নিশ্চিত করা যায় নাই সেই ষোলো বছরের মধ্যে বাংলাদেশের একদল দামাল ছেলেরা যারা আজকের শিক্ষাঙ্গন থেকে বের হয়ে এসে নিজের দেশকে রক্ষার জন্য দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে সাধে নিয়ে এক কাঁধে কাঁধ মিলিয়ে তারপরে আন্দোলনে নেমেছেন সফল করতে নেমেছেন আজকের এই শিক্ষার্থীদের আন্দোলনের নতুন একটি ধারা হলো যে এখন আর শিক্ষার্থীরা নেই তাদের সাথে আছেন তাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন আজকের রাজপথ অলিতে গলিতে সমস্ত জায়গায় মানুষ আর মানুষ নেমে পড়েছে এই কঠিন আবহাওয়ার অব্যাহত ছিল ছাত্রলীগের ক্যাডাররা বিভিন্ন রাজপথে নেমেছে আমাদের অনেকগুলো ভাইকে আজকেও শহীদ করেছে তারপরেও ছাত্রদের আন্দোলন বন্ধ নেই আগামীকালকের ছাত্র ঘোষণা করেছে বিক্ষোভ সমাবেশের পাশাপাশি রবিবার থেকে শুরু হচ্ছে আজকের এই বাংলাদেশের ছাত্রদের সর্বাধিক সংখ্যক ছাত্রদের মতামতের ভিত্তিতে যেই প্রোগ্রাম সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন এই অসহযোগ আন্দোলন মানে হচ্ছে কোনো কিছু থাকবে না কোনো কিছু চলবে না আপনি সব কিছু বন্ধ করে অসহযোগিতা করবেন সরকারকে ভ্যাট দিবেন না ট্যাক্স দিবেন না ব্যাংকে টাকা দিবেন না ব্যাংকে যাবেন না দোকান পাট খুলবে না গাড়ি ঘোড়া চলবে না অফিস আদালত থাকবে না রেল লাইন চলবে না বিমান যাতায়াত থাকবে না এক কথায় বাংলাদেশকে আপনি যতক্ষণ স্বাধীন না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এই অসহযোগ আন্দোলন চলবে এই অসহযোগ আন্দোলন ঘোষণা করা হয়েছে রবিবার থেকে এটার অন্যতম একটি কারণ হচ্ছে যে আমরা এই শিক্ষার্থীরা একটি আদর্শবাদী আন্দোলনে বিশ্বাস করে তারা সর্বতা মুহূর্ত তারা দেখছে যে সরকার তাদের জন্য কি করছে সরকার প্রতিদিন তাদের সাথে প্রহসন করছে প্রতারণা করছে এই শিক্ষার্থীরা শুরু থেকে এখন পর্যন্ত গঠনমূলক আন্দোলন করছে কিন্তু সবগুলো আন্দোলনেই সরকার কিন্তু ইচ্ছে করে করে তাদের উপরে জুলুম অত্যাচার চালিয়েছে গুলি করে হত্যা করেছে আজকেও শিক্ষার্থীরা অভিযোগ তুলেছে যে শেখ হাসিনা তাদেরকে তার গণভবনে ডাকার জন্য বলেছেন তাদেরকে নাকি কোন এমপিরা ফোন দিয়ে বলেছেন তোমরা আসো শেখ হাসিনা তোমাদের সাথে বসতে চায় আজকের সেই অবস্থায় যদি আপনি বসেন তখনও আপনি যখন গুলি করেন তখন শিক্ষার্থীরা আর কোথায় যাবে আজকে শিক্ষার্থীরা সেজন্য বলেছে আর বসা বসি নেই আর পিছনে তাকানোর সুযোগ নেই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য সামনের দিকে যেতে হবে এবং সামনের দিকে গিয়েই এই অসহযোগ আন্দোলন করে আজকের এই পতন নিশ্চিত করতে হবে আমার বিশ্বাস আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি ফেঁচিবাদ এই শেখ হাসিনার পতন নিশ্চিত হচ্ছে এবং সেই পতনটা নিশ্চিত হওয়ার জন্য ভয়াবহ আকারে যে আন্দোলন দরকার সেই আন্দোলনের নামই হচ্ছে অসহযোগ আন্দোলন অনেকে মনে করতে পারেন এক দফা আন্দোলন আর অসহযোগ আন্দোলনের পার্থক্য কি অসহযোগ আন্দোলনই হচ্ছে আপনার এই অসহযোগ আন্দোলনের মধ্যেই লুকায়িত আছে এক দফা আন্দোলন তার মানে কি আপনি আমার কোনো দাবি দাওয়া পূরণ করেননি আপনি আমার নয় দফা মানেননি আর নয় দফা মানার মতো তো তাদের যোগ্যতা নেই এখানে প্রথম দফাই হচ্ছে শেখ হাসিনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সকল মৃত্যুর দায় ভার নিয়ে শেখ হাসিনা কি মারার যে হুকুম দিয়ে মারিয়েছেন সে কি আপনার এটা কোনোদিন মানবে যে আমি হুকুম দিয়ে মারিয়েছি না তো এই নয় দফার মধ্যে আপনার তারা এগুলো পালন করতে ব্যর্থ হয়েছে ছাত্রদের উপরে উল্টো গুলি চালাচ্ছে সে কারণে শিক্ষার্থীরা এখন আর তাদের এই দফা টফার মধ্যে নাই তারা এখন আর কোনো শিক্ষা আন্দোলনের মধ্যে নাই তারা মনে করে বাংলাদেশটাকে এখন নতুন করে সাজানো দরকার এবং সেই সাজাতে হলে আজকের এই ফেসিভাদের বিরুদ্ধে সবাইকে কথা বলতে হবে সেজন্য এই যে আজকের অসহযোগ আন্দোলন এর মধ্যেই এক দফা আন্দোলন ঢুকে গিয়েছে আজকে যদি ছাত্রদের মিছিলগুলো আপনারা একটু দেখেন সমগ্র মিছিলগুলোতে তারা নিজেরা বক্তব্য দিয়ে 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 স্পষ্ট করে বলে দিয়েছে যে বাংলাদেশের এই মুহূর্তে সকল শিক্ষার্থীরা মনে করে যে শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আর কোনো বিষয় নাই এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এ ছিল আজকের রাজপথে তাদের মিছিল তাদের মিছিল ছিল যে আজকের যাদেরকে মৃত্যুবরণ করেছ লাশের জান ফেরত দে নইলে গদির ছেড়ে দে লাশের জান ফেরত দে নইলে ছেড়ে দে তার মানে আমার যে ভাইদেরকে লাশ বানিয়েছো ওদের ভিতরে যান দিয়ে দাও যদি যান দিতে না পারো তাহলে গদি ছেড়ে দাও আজ শিক্ষার্থীরা চিনে গিয়েছে আজ শিক্ষার্থীরা স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে বাংলার মানুষকে মুক্তির জন্য নেমে গিয়েছে অতএব রবিবারের অসহযোগ আন্দোলনই হচ্ছে এক দফার আন্দোলন এই এক দফা আপনাকে বলে করে করতে হবে না এই এক দফা আপনাকে নোটিশ দিতে হবে না এখন যে আন্দোলন হচ্ছে এটাই হচ্ছে শেখ হাসিনার পতনের আন্দোলন এটাকে আর ঘুরিয়ে পেঁচিয়ে ডানে বামে টক্স করে বুঝানোর কিছু নাই প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা দলমত নির্বিশেষে আপনাদেরকে এগিয়ে আসতে হবে আমি আমার লাইফগুলোতেও বলি টকশোতেও বলি কিন্তু কারো কোনো সাইনবোর্ডের দরকার নাই শিক্ষার্থীরাই আপনার সামনে থাকবে তাদেরকে আপনার সামনে রেখে তারাই আন্দোলনের নেতৃত্ব দিবে কিন্তু আপনি আমি বিএনপি জামাত হেফাজত চর্মনাই যে যে দল করেন আপনি তাদের সাথে শুধু মাঠে থাকবেন তাদের সাথে মাঠে থাকবেন ওদের মতো করে থাকবেন প্রয়োজনে আপনার আইডেন্টি কারোর সাথে দেখা করার দরকার নেই পরিচয়ের দরকার নেই কিন্তু আজকে আপনার অভিভাবক হিসাবে আপনাকে থাকতে হবে কারণ এই দেশটা শুধু শিক্ষার্থীদের একার নয় তার বাবা মা আত্মীয় স্বজন প্রত্যেকের অধিকার রয়েছে দেশকে নিয়ে কথা বলার দেশের স্বাধীনতা নিয়ে কথা বলার প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব কারো ভয়ের কিছু নেই আমাদের এই অসহযোগ আন্দোলনের মধ্য দিয়েই শেখ হাসিনার পতন হবে এই বিশ্বাস আমি করি আপনাকেও করতে হবে এবং এই বিশ্বাস করার মধ্যে নয় এই বিশ্বাসকে মানুষের মধ্যে জাগিয়ে তুলে সকল মানুষকে রাজপথে নামাতে হবে আগামীকালকে বিক্ষোভ সবল করতে হবে এবং এই রবিবার পর থেকে যে অসহযোগ আন্দোলন সেটাকে কোনোভাবে আর আর পিছনে নেওয়ার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ নাই শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নাই এই আন্দোলন শিক্ষার্থীরা ঘোষণা করেছে কি জন্য ঘোষণা করেছে তারা এখন ঘোষণা করছে যে শেখ হাসিনার পতন নিশ্চিতের জন্যই অতএব সেটা নোটিশ আকারে লিখিত আবার যেখানেই আসুক সেখানেই হবে আজকে দেখেছেন আজকেও মানুষ খুন করেছে আজকে দেখেছেন নারী পুরুষ কবি সাহিত্যিক সাংবাদিক সবাই নেমে যাচ্ছে সবাই আপনাদের সাথে আছে মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবাই এখন আপনাদের দিকে তাকিয়ে আছে এবং বাংলাদেশের আমি মনে করি পিপল এখন আপনাদের সাথে শিক্ষার্থীদের সাথে আর শেখ হাসিনা এখন এক ঘরে হয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন জোনয়েদ আহমেদ পলক মাপ চেয়েছে তারপরে আপনার কি বলে স্বামী ওসমান মাপ চাচ্ছে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছে তারা এতদিন রেমিটেন্সের টাকা চেয়েছে দূর থেকে এখন আবার নতুন করে মাপ চাচ্ছে যে আমরা মাপ চাই তোমাদেরকে ভুলভাল বুঝিয়ে তোমাদেরকে এভাবে করেছে সারা বাংলাদেশের লক্ষ কোটি ছাত্রকে চার কোটির অধিক ছাত্র তাদেরকে জামাত বিএনপি হেফাজত ভুল বুঝিয়েছে হ্যাঁ এইসব ধান্দাবাজি এখনও এখনো যে তোমাদের মাথায় ঘোর ঘোরপাক খাচ্ছে এখান থেকেই প্রমাণ হয় যে তোমরা আসলে কি করতে চাচ্ছ এই অবৈধ সংসদ অবৈধ ক্ষমতা এটা বাংলাদেশের শিক্ষার্থীরা চায় না বাংলাদেশের শিক্ষার্থীরা চায় বাংলাদেশকে নতুন করে সাজাতে অতএব এই দেশের এই মুহূর্তের যে আন্দোলন এই আন্দোলনই হচ্ছে চূড়ান্ত আন্দোলন এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে জয়যুক্ত হতে হবে এই আন্দোলনের সফলতার মধ্য দিয়েই পতন নিশ্চিত করতে হবে অতএব আসুন অসহযোগ আন্দোলনকে এমনভাবে আমরা পালন করি যাতে করে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটা আলাদা জায়গায় পরিণত হয় এবং একটা বিজয়ের দ্বার প্রান্তে পরিণত হয় যদি বিজয় হয় তখন এই দেশটাকে আমরা সারা বিশ্বের বুকে আবার নতুন করে পরিচয় করিয়ে দিব এবং এই বিশ্বাস রেখে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব আমাদেরকে মনে রাখতে হবে এই শহীদের রক্ত বিথা যেতে পারে না এই আবু শাহীদের রক্ত বিথা যেতে পারে না এভাবে আর কোনো মা বোনের বুক খালি করা যাবে না আজকের সরাসরি আমাদেরকে গুলি করো এই অভ্যাস পরিহার করতে হবে আজকে দেখেছেন যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে তাদেরকে দেখে আর্মির গাড়ি পালিয়ে গিয়েছে চলে গিয়েছে কিচ্ছু বলতে পারে না বিজেপি বলতে পারে বলতে পারবে না এটার নামই আন্দোলন এটাই হচ্ছে গণ আর আজ জনগণ যেটা করছে সেটা হচ্ছে রিয়াল গণ অভ্যুত্থান অতএব এই দেশের সকল দল মত নির্বিশেষে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়বেন এবং এই গণ সম্পন্ন করেই আগামীর যুবক তরুণদের বাংলাদেশ আগামীর নেতৃত্ব যারা দিবি এই বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা ওদের বাংলাদেশ গঠনের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে দুর্নীতিমুক্ত সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে মানুষ পাবে শান্তির আলোর দিশা সবাইকে ধন্যবাদ